77তম স্বাধীনতা দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রিয়াপাড়াতে দলীয় কার্যালয়ের সামনেই পতাকা উত্তোলন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা উৎসাহিত, অনুপ্রাণিত এবং আমরা নিশ্চিত আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার তৃতীয় টার্মে তিনি ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত করবেন। G20 চেয়ারম্যান শুধু নয়, আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, এটাই আজকের দিনে আমরা প্রার্থনা করব। আমাদের প্রধানমন্ত্রী 9ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের দিন তিনটে স্লোগান দিয়েছিলেন, পরিবারবাদীরা ভারত ছাড়ো, যারা পরিবারকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করার জন্য পিসি আছেন এরপরে ভাইপো হবেন, পরিবারবাদীরা ভারত ছাড়ো, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারীরা ভারত ছাড়ো, এবং যারা তোষণ করে, যারা ইমাম মুয়াজ্জেম ভাতা দেয় পুরোহিতদের বঞ্চনা করে, সেই তোষণবাজরা ভারত ছাড়ো।